নমস্কার সকল দর্শকদের, স্বাগত আমার চ্যানেল বুকিশ শুভজিতে। আজকে আমি কোনো বুক রিভিউ নয়, আজকে আমি নিয়ে এসেছি একটি বইয়ের আনবক্সিং ভিডিও। ভয়, ভয় এমন একটা জিনিস, ভয় খেতে ভালো লাগে, অনেকে আবার ভয়ের নাম শুনলেই অনেকটা দূরে সরে যায়। আমি মূলত তন্ত্র, ভৌতিক, থ্রিলার এই জনারের বইগুলো পড়তে খুব ভালোবাসি, আর সেখান থেকেই সদ্য প্রকাশিত একটি নতুন বই আমি নিয়েছি। সেই বইটি হলো ভয়ের দেশে, লেখনী প্রকাশনা থেকে প্রকাশিত ভয়ের দেশে, তার সম্পাদক হলেন দেবারতী ভৌমিক। বইটি লেখনী প্রকাশনা থেকে প্রকাশিত বলে দিলাম। এর যে বইটি কালকে এসেছে আমার কাছে এবং এর প্যাকেটিং, মানে প্যাকেটটা খোলার যে ভিডিওটা, সেটা তাহলে এরপর আপনারা দেখে নিন। এটা আমার বরাবরই দোষ যে আমি বই এলে কখনো বইয়ের আমি প্যাকেট রাখতে পারি না। আমি বরাবরই বই এলে বইয়ের প্যাকেটটা খুলে দিই, কিন্তু এই ভিডিওটা করে রেখেছিলাম তাই আপনারা দেখুন। যাই হোক, এই যে বইটা মূলত একটি গল্প সংকলন, 10টি গল্পের সংকলন। এতে 10টি এমন এমন লেখকের গল্প আছে যারা হয়তো খুব পরিচিত না হলেও তাদের লেখা আমরা ফেসবুকে বহু জায়গায় পড়েছি, বহু ম্যাগাজিনে পড়েছি। তার মধ্যে 10 জন লেখক হলেন, আমি একটু পেছনের দিকটা, তার আগে একটু বলে দিই আমি, বইটা হার্ড কভার, অত্যন্ত সুন্দর বাঁধন বইটার, মানে প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে অত্যন্ত সুন্দর বাঁধনটা, এবং বইটা হার্ড কভার অবশ্যই, এবং বইটার প্রচ্ছদটা দুর্দান্ত দেখতে। আমার প্রচ্ছদটা দেখেই এত ভালো লেগে গেছে যে সেটা বলার কথা নয়। বইটার জ্যাকেট কভার, এই যে জ্যাকেট কভার দেখা যাচ্ছে বইটার। এরপরে বইটার যে মুদ্রিত মূল্য সেটা হচ্ছে 225 টাকা, এবং বইটাতে মোট 10টা গল্পের সংকলন, এবং বইটার মোট পাতা সংখ্যা হচ্ছে 144টা। এবারে আমি এই বইটার কিছু গল্পগুলো যেগুলো আছে সেগুলো আমি বলবো। তার আগে বলে দিই যে 10 জন লেখক আছে, তাদের মধ্যে অন্যতম হলেন পল্লব হালদার, দেবারতী ভৌমিক, রাহুল গুহ ঠাকুরতা, তনুশ্রী, এই অনুশ্রী মণ্ডল, ভাস্বতী মিত্র, রক্তিম কুমার লস্কর, পায়েল বিশ্বাস, সুচন্দ্রা পাল, সুমন্ত বোস, ঝিলিক মুখার্জি গোস্বামী। এর মধ্যে আমার পরিচিত বেশ কয়েকজন লেখক আছেন, যেমন পল্লব হালদারের গল্প সানডে সাসপেন্সে আগেই দেওয়া হয়েছে, তাছাড়া আছেন দেবারতী ভৌমিক, এছাড়া আছেন পায়েল বিশ্বাস, এনাদের মতো বিশেষ ঝিলিক মুখার্জি গোস্বামী, অনেকেরই লেখা আমি পড়েছি, ওনাদের ফেসবুক পেজ এবং বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো পাওয়া যায় সেগুলোতে আমি পড়েছি ওনাদের গল্প। তার মধ্যে প্রথম গল্প হচ্ছে ভীম পাহাড়ের আতঙ্ক, লেখক রাহুল গুহ ঠাকুরতা। তারপরে হচ্ছে অনুশ্রী মণ্ডলের গল্প নীল আলোর রাজ্যে। তারপরে হচ্ছে মুন্নি, পল্লব হালদারের মুন্নি, এই গল্পটা অলরেডি বোধ হয় অডিও স্টোরিতে কনভার্ট হয়েছে, আপনারা শুনে দেখতে পারেন, মানে আমি শুনেছি গল্পটা, সেটা শুনেই এই বইটা কেনার আরো ইচ্ছা জেগেছে। নানি কি কাহিনী, তারপরে হচ্ছে লেখক ভাস্বতী মিত্রের নানি কি কাহিনী, তারপরে হচ্ছে রক্তিম কুমার লস্করের হচ্ছে অশরীরী ছায়া, তারপরে দেবারতী ভৌমিকের এভাবে ফিরে আসা যায়, তারপরে পায়েল বিশ্বাসের পাষাণ মূর্তি, তারপরে হচ্ছে সুমন্ত বোসের মৃত্যুবান, তারপরে হচ্ছে ঝিলিক মুখার্জি গোস্বামীর রুধির ধারায়। এই বই, এই 10টা গল্প মূলত আছে এখানে। এর মধ্যে আমি মুন্নিটা শুনেছি আগেই বললাম। এরপরের বোধ হয় পাষাণ মূর্তির যে অডিও স্টোরি সেটা আসছে এই লেখনী প্রকাশনার যে ইউটিউব চ্যানেল, এক্স বিচ ইনোভেশন নামের যে ইউটিউব চ্যানেল, সেখানে অডিও স্টোরিতে আসছে এই গল্পটা, সেটাও শোনার অপেক্ষায় আছি। এবং আমি বইটা পাওয়ার পরে প্রথম গল্পটা অলরেডি পড়ে ফেলেছি, ভীম পাহাড়ের ভয়ঙ্কর, ভীম পাহাড়ে ভয়ঙ্কর, এটা আমি পড়ে ফেলেছি এবং প্রথম গল্পটাই আমাকে মুগ্ধ করে দিয়েছে। কথাটা বলছি তার আগে আমি আপনারা একটু বইটার যে সিনেমাটিক ভিউটা, মানে বইটা কিরকম দেখতে, কিরকম লাগে, সেটা সিনেমাটিক ভিউটা একটু দেখে নিন।
বইটা পাবেন কলেজ স্ট্রিটের বিশেষ কিছু কিছু দোকানে, এবং এছাড়া পাবেন লেখনী পাবলিশার্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে, সেখানে হোয়াটসঅ্যাপ করলে আপনাদের ঘরে বই ডেলিভারি করে দেওয়া হবে, যেমন পাবেন আমি বইটা পেয়েছি। এছাড়াও আপনি পেতে পারেন বইচই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং লেখনী প্রকাশনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারাও নিতে পারেন বইটি। এবং এই বইটির রিভিউ যত তাড়াতাড়ি সম্ভব আমি আনার চেষ্টা করবো আমার চ্যানেলে। এছাড়াও এই বইটার রিভিউ আসবে, এই বইটার পার্ট পার্ট করে রিভিউ আসবে আমার ফেসবুক পেজ বুকিশ শুভজিতে এবং আমার ফেসবুক প্রোফাইল শুভজিৎ রায়। এতে ইউটিউবে আসবে এর রিভিউ, যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা রিভিউ আনার চেষ্টা করবো অবশ্যই। আর তেমন কিছুই বইটা সম্বন্ধে বলার নেই, শুধু এটুকুই বলবো যে বইটা পড়লে ভয় লাগতে বাধ্য, কারণ আমি অলরেডি দুটো গল্প শুনে ফেলে মানে একটা গল্প পড়েছি এবং একটা গল্প শুনে ফেলেছি, এবং তার থেকে বইটা সম্বন্ধে আমার একটা ধারণা জন্মেছে যে বইটা কীরকম লেখার হতে পারে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরকম আরও নতুন নতুন বইয়ের ভিডিও আসবে আমার চ্যানেলে অবশ্যই, সেই সমস্ত ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে দিতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং এর পরবর্তীতে কোন বই চান বা কোন বইয়ের রিভিউ আপনারা চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানালে আমি খুব উপকৃত হব। যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে অবশ্যই আমি বইটা নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই থাকবেন।